পাউডার চমচমে রাত্রি দেরি দেরি নমস্কার বন্ধুরা, ফের আমরা হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান হরর হান্টে। হরর হান্টে আজ আপনাদের শোনাবো মজার গল্প। মজার গল্প বললেই প্রথমে যাদের নাম আমাদের মনে আসে তাদের মধ্যে অন্যতম হলেন লীলা মজুমদার। বাংলার শিশু কিশোর সাহিত্যে লীলা মজুমদার এক উজ্জ্বল নক্ষত্র। তার পদিপিসির বর্মিবাক্স, হলদে পাখির পালক, মাকু, আরও অনেক গল্প উপন্যাস আমাদের সম্পদ। আজ আমাদের নিবেদন প্রখ্যাত সাহিত্যিক লীলা মজুমদারের পেশা বদল। এই গল্পটি পাঠের জন্য অনুরোধ করেছিলেন শ্রদ্ধেয় মাধব বর্মণ মহাশয়। এই গল্প পাঠ তাই তার প্রতি উৎসর্গীকৃত। তাহলে আর দেরি কেন, চলুন ঢুকে পড়ি গল্প দুনিয়ার কল্পরাজ্যে। শুরু হচ্ছে লীলা মজুমদার রচিত পেশা বদল। গল্প পাঠে সমন্তক এবং শাশ্বত। উপস্থাপনা এবং শব্দযোজনায় আমি আপনাদের হোস্ট এবং দোস্ত সমন্তক। বড় কাকা কোন নাম করা খবরের কাগজের আপিসে কাজ করলেও তার অবস্থাটা খুব একটা আরামপ্রদ ছিল না। ছোট সম্পাদক মশাই তাকে যখন তখন যেখানে সেখানে খবর সংগ্রহের জন্য পাঠিয়ে দেন। বিপদ আপদ, যাতায়াতের অসুবিধা, মোহনবাগানের ম্যাচ কিছুই কানে তোলেন না। খবর সরবরাহ করার পরেও রেহাই নেই। জনসাধারণের বেশিরভাগই হয় রেগে টং, নয় একগাল হেসে বলে মিথ্যে কথা বলবার আর জায়গা পায়নি। শুধু মুখে বলে না, বড় সম্পাদককে লিখে পাঠায়, তিনি ছোট সম্পাদককে ডেকে পাঠান, তিনি আবার বড় কাকাকে যা নয় তাই বলেন। বলেন, ওহে, আমরাই কি আর সব সময় অকুস্থলে যেতাম, নাকি যাওয়া সম্ভব ছিল? তবে বিবৃতিটা একটু কলম টেনে লিখতে হয় তো। হ্যাঁ, আসলে পাঠকরা অত সত্যি মিথ্যের ধার ধারে না, বিবৃতিটা বিশ্বাসযোগ্য হলেই হলো। এবার কাকা হেড়ে গলায় বলেন, কোথায় যেতে হবে সেটা আগে বলুন, আপনার মোটরসাইকেলটা পাবো তো? ছোট সম্পাদক শুনে আকাশ থেকে পড়লেন। জয় ঢাক পিটিয়ে সেখানে গেলেই হয়েছে, গিয়ে দেখবে সব ভোভা, যে দু একজন থাকবে তারা মুখে কুলুপ এঁটে থাকবে, জনসাধারণের একজন হয়ে যাবে, প্রথমে ট্রেনে তারপর পায়ে হেঁটে। সেই পুরনো নীল পেন্টেলুন আর পটলার ছেঁড়া চেক শার্ট পরবে, চপ্পল পায়ে দেবে, বলবে সরকারি মাছের চাষের তথ্য সংগ্রহ করতে গেছো, পশ্চিম বাংলার প্রত্যেকটা নদী পুকুর ডোবার নাম মাপ অবস্থান এসব লিখে ম্যাপে এঁকে আনতে। বড় কাকা লাফিয়ে উঠে বললেন, ম্যাপ ও আমি পারবো না, আমি সায়েন্সের ছেলে, আর কাউকে পাঠান। ছোট সম্পাদক বললেন, শুনলাম আমাদের আপিসের বাড়তি 10 জন নাকি ছাঁটাই হবে। বড় কাকা বললেন, ঠিকানাটা বলুন। ছোট সম্পাদক তো হ্যাঁ, ঠিকানা বলবো মানে, জানলে তো বলবো, তাছাড়া একটা গোটা গায়ের আবার কি রাস্তার নম্বর হয় নাকি? নামটাও ভালো করে মনে করতে পারছি না, অম্বুজা কিংবা শম্ভু কি ওই ধরনের কিছু একটা ময় বয় আছে, কিংবা নয়ডয়ও হতে পারে। মোট কথা, বেজায় অদ্ভুত গ্রাম, ওরকম আর একটাও গ্রাম ভূ ভারতে নেই। ভুল হবার কোনো উপায় থাকলে তো ভুল জায়গায় যাবে, সেসব নির্দেশ দিয়ে দিচ্ছি। এই বলে চায়ের দোকানের ছোকরা ছোট রমেশকে 4টে মাছের চপ আর 2 পেয়ালা চা ফরমায়েশের দিতেই বড় কাকার রাগ অনেকটা পড়ে গেল। ছোট সম্পাদক বললেন, বুঝলে,
বাঁকড়ো বীরভূম ওই সাইডেই হবে জায়গাটা। মনে হয় লুপলাইনের গাড়ি ধরে আমেদপুর কি ওই রকম কোথাও নেমে পড়লে ঠিক পেয়ে যাবে। ছোট রমেশকে বললেন, চারটা আলুর পরোটাও আন। বড় কাকা বললেন, গ্রামটার নাম মনে নেই, কোথায় জানেন না, সেখানে কি ব্যাপার সেটুকু বলবেন তো। ছোট সম্পাদক হ্যাঁ হ্যাঁ করে হেসে বললেন, সেইখানেই তো সমস্যা, কি ব্যাপার সেটা জানবার জন্যই তো অদূর যাওয়া। বড় কাকা অবাক। ছোট সম্পাদক বললেন, খাও তারপর ছাঁচি পান খাওয়াবো। গ্রামটা বেজায় অদ্ভুত, সকলের অবস্থা ভালো, ভাবতে পারো গায়ে একটাও গরিব লোক নেই, ক্ষেত খামার গরু ছাগল বড় ব্যবসা কিচ্ছু নেই, অথচ সবাই পরম সুখে আছে। বড় কাকা বললেন, হয়তো ভালো চাকরি বাকরি। আরে না না, তাহলে আর খরচাপাতি করে লোক পাঠানো কেন, এতে কেউ কোনো কাজ করে না, সকলে ভালো ভালো প্যান্ট শার্ট পরে, লুচি টুচি খেয়ে বড় জোর পুকুরে গিয়ে মাছ ধরে, ব্যাস তার বেশি কিছু না। প্রকাণ্ড প্রকাণ্ড খুব প্রাচীন সব পুকুর আছে নাকি। কে রমেশ, এখানে রাখ, আর মুকুন্দর কাছ থেকে চারটে ছাঁচি পান নিয়ে আয় তো বাপ। এতক্ষণে বড় কাকা অন্ধকারে পথ দেখলেন। তাহলে আমিও যদি বড় কর্তার পুরনো ছিপটা আর কিছু ভালো চারের মশলা নিয়ে যাই তবে তো ভালোই হয়, কেউ সন্দেহ করবে না, ওই সূত্রে দিব্যি ভাব জমিয়ে ভেতরে কথাটা জেনে নেওয়া যাবে। আচ্ছা ওদের মিশায় ধরে না কেন, অবশ্যই আমার কোনো আপত্তি টাপত্তি নেই, মাছ টাচ পাবো। ছোটবাবু চটে গেলেন, ধরবেটা কাকে, বলছি ওদের বিষয়ে কেউ কিচ্ছু জানে না, আমাদের সেই জানানটা দিতে হবে, তারপর না হয় মিশা ফিসা। বড় কাকা আরেকটু গাইগুই করলেন, দেখুন যারা ভালো মাছ ধরে তাদের ধরিয়ে দিতে আমার মন সরে না, আপনি আর কাউকে পাঠান। ছোটবাবু রেগে গেলেন, আর কাউকে কেন পাঠাবো, একমাত্র তোমাকে পাঠালেই কাজের কোনো ক্ষতি হবে না, আজ রাতেই রওনা হবে, আমেদপুর অবধি টিকিট কেটে রাখছি, সেখানে নেমে জায়গা খুঁজে নেওয়া, ব্যাস কি এমন শক্ত কাজ। তাই হলো শেষে, তবে রাতের গাড়ি তো নয়, পরদিন সকালের গাড়িতে। খানা জংশনে এর পর যেই না গাড়ি লুপ লাইনে ঢুকলো, চারদিকটা কেমন অন্যরকম হয়ে গেল, মাটির রং বদলে গেল, গাছপালা অন্যরকম হল, এমনকি কাকশালিকের সঙ্গে জোড়ায় জোড়ায় ডোরা কাটা হুপো পাখি দেখা যেতে লাগলো। সহযাত্রীদের চেহারাও অন্যরকম মনে হলো, ঢেঙা কালো কোঁকড়া চুল কাঁটা কাঁটা নাকমুখ। বড় কাকার মন ভালো হয়ে গেল, তার ওপর সঙ্গীও জুড়ে গেল, চোখ বুঝে ঢুলছেন এমন সময় নাকে এলো একটা চেনা চেনা সুঁদা গন্ধ। চোখ খুলে দেখেন লম্বা কালো একটা লোক, সঙ্গে এক গোছার ছিপ আর একটা মুখবন্ধ পিতলের হাঁড়ি, তাতে যে মাছ ধরার চার ছাড়া আর কিছু নেই সে আর বলে দিতে হবে না। লোকটা সন্দেহের সঙ্গে বড় কাকার কাগজ ছাড়ানো ছিপ আর মাছের চারের গন্ধওয়ালা হ্যাভার স্যাকের দিকে তাকিয়ে বলল, ডানকুনিতেও তো বড় বড় মেছো পুকুর আছে, তাহলে এ মুলুকে কেন। শুনে পিত্তি জ্বলে গেলেও বড় কাকা হেসে বললেন, ডানকুনি দিয়ে হবে না মশাই, সরকারি চাকরি করি, বলে নাকি বাঁকড়ো বীরভূমের যত সব খাল বিল নদী পুকুর সব জায়গা নকশা চাই, মাছের চাষ হবে এই আর কি। লোকটা বলল, ছিপ দিয়ে নকশা হবে নাকি, না তা হবে না, তবে কোথায় মাছ আছে না আছে দেখতে হবে তো। লোকটা ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, চত বসেকের পর শুকিয়ে খটখট করে, মাছের চাষ কেমন করে হবে শুনি। বড় কাকা আশ্চর্য হয়ে বললেন, তাহলে আপনার সঙ্গেই বা ছিপ মশলা কেন। অন্যদিকে তাকিয়ে মুচকে হেসে লোকটা বলল, তাই বলে কি সব আর শুকোয়, এক এক জায়গায় ভূমি পাতলা হয়,
পৃথিবীর ভেতরকার জল বুড়বুড়ি দিয়ে বেরোতে থাকে। কোথাও ফুটন্ত, তাতে গন্ধকের গন্ধ, কোথাও ঠান্ডা টলটলে মিষ্টি। বড় কাকা বললেন, দেখ তাই আবার হয় নাকি? লোকটা ছুটে গেল। হয় কি না হয় আমার সঙ্গে কম্বুগায় গিয়ে দেখলেই তো পারেন, তবে মাপজোক চলবে না। ওখানকার লোকজনদের চেনেন না তো, বেশি ট্যাফো করতে গেলে পুঁতে ফেলবে। কম্বুগ্রাম শুনে বড় কাকার দু কান খাড়া, জিভ কেটে বললেন, পাগল, একবারটি দেখেই চলে আসব। লোকটি বলল, তাহলে উঠুন, এই আমেদপুরেই নামতে হবে, তারপর হাঁটতে পারবেন তো? তার পারবেন না বড় কাকা, ছোট সম্পাদকের জ্বালায় কোথায় হাঁটতে বাকি রেখেছেন, চব্বিশ পরগনা, হুগলি, বর্ধমান, তার নখাগড়ে। তবে এদিকটার সঙ্গে বিশেষ চেনা নেই, বেশ জায়গা কিন্তু, শুকনো খড়খড়ে উঁচু নিচু ডাঙা জমি, শাল, শিমুল, খেজুর, কেমন একটু পাহাড়ে পাহাড়ে ভাব। গ্রামটা সরু রাস্তাটার একেবারে ওপরে, চারদিকে মাটির দেয়াল দিয়ে ঘেরা। লোকটা বলল, কি দেখছেন, এক মানুষ পুরু, তিন মানুষ খাড়া, সেকালে ঠেঙাড়ে ঠেকাবার ব্যবস্থা, এখনো কাজে লাগে। আসুন আমার সঙ্গে আসুন, এই রকম আরেকটা গা পৃথিবীতে আর কোথাও পাবেন না। গ্রামে ঢুকে বড় কাকা আশ্চর্য না হয়ে পারলেন না। পরিষ্কার পথের দুধারে গাছ দিয়ে ছায়া করা সব পাকা বাড়ি, একটা চায়ের দোকান মনে হলো। লোকটা বলল, নাকি ওদের ক্লাব। তার বাঁধানো চওড়া রকে বসে কয়েকজন চা খাচ্ছে, ট্রানজিস্টার বাজছে, সকলের নাইলনের শার্ট গায়ে, হাতে সিগারেট, পায়ে চপ্পল। এই রকম জায়গাতে স্থানীয় খবর পাওয়া যায়, ওদের দেখে তারা মহা খুশি। ওয়া ওয়া, এই তো তাসের ছি পার্টি হয়ে গেল। বসলেন গিয়ে বড় কাকা, চিনে মাটির পেয়ালায় নতুন চা এলো, বড় ডিশে গরম মুড়ি আর পেঁয়াজি এলো। বড় কাকা এক মুঠো মুখে পুড়ে হাতের তাস গুনে নিয়ে বললেন, আজ কি আপনাদের ছুটি? ওরা মুখ চাওয়া চাওয়ি করে বলল, ছুটি আবার কিসের, এ গ্রামে কেউ চাকরি বাকরি করে না, ছুটি বললেই ছুটি, আবার কাজ বললেই কাজ। আরেকজন বলল, তাছাড়া আমাদের সকলের নাইট ডিউটি, দিনের বেলা আমরা কেউ কাজ করি না, নিজেদের ব্যবসা কি না। বড় কাকা তাস বাজতে বাজতে বললেন, তা খুব লাভজনক ব্যবসা বলুন, হরিণের চামড়ার চপ্পল, সিগারেটের লাইটার, অমন পেশা পেলে আমিও চাকরিটা ছাড়ি। একটা দাস ফেলে বললেন, আমাকে কত মাইনে দেয় বললে আপনারা ছোহ ছোহ বলে আমার গায়ে থুতু দিয়ে এখান থেকে উঠিয়ে দেবেন, 210 টাকা বুঝলেন, তাও তার সবটাই প্রায় গিন্নি গাপ করেন। ওরা তো মহা খুশি। একজন বললেন, থেকে যান থেকে যান, গিন্নি আপনার টিকিট ডগার নাগালটিও পাবে না, ও কি জামা কাপড় গায়ে দিয়েছে, ছি 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 ছি, আবার ক্যাম্বিসের জুতো পরেছেন। লম্বু, তুমি বলছিলে না ছেলে পুলেদের লেখাপড়া শেখাবার একজন লোক দরকার? ওদের মধ্যে সবচাইতে যে বুড়ো সেই হলো মোড়ল, তার পরনে তসরের ধুতি। সে বলল, যেখানে কারো 14 পুরুষে কেউ কখনো চাকরি বাকরি করেনি, আর সেখানে ও এসে পণ্ডিত মশায় চাকরি নেবে কেন, বঙ্কেশের কি হলো? বাকিরা এ ওর দিকে আর চোখ দিয়ে বলল, তাকে পাওয়া যাচ্ছে না মোড়ল। মোড়ল আঁতকে উঠল, পাওয়া যাচ্ছে না বলিস কি রে, আর তোরা দিব্যি সুন্দর তাস পেটাচ্ছিস। সবচেয়ে যে বেটে, সে হঠাৎ হাত বাড়িয়ে বড় কাকার সব তাস দেখে নিয়ে বলল, আমরা আবার কি করব, তাকে নিশ্চয়ই ধরেছে। তাই শুনে মোড়ল হাত পা এলিয়ে রক থেকে নিচে পড়ে গেল। লম্বু বলে একজন মোড়লের মুখে ঠান্ডা চা ছিটিয়ে বলল, আহা, ঠাট্টাও বোঝো না খুড়ো, সে কলকাতা গেছিল না ভালো সিপ আর চার আনতে,
তাকে কেউ ধরেনি, সেই বরং এনাকে ধরে এনেছে পণ্ডিত মশাই করবার জন্য। তার আর ভালো লাগছে না। মোড়ল খচমচ করে রকে উঠে বলল, ভালো লাগছে না বললেই হলো, হ্যাঁ রাত পাচারও করবে না, পণ্ডিত মশাইও হবে না, তাহলে চলবে কি করে? বাকিরা তাস বন্ধ করে বলল, দেখো মোড়ল, আমাদের জিনিসপত্র সওদা করবার লোক দরকার, ব্যোমকেশ তাই করবে। তুমি কি শার্টের রং চিনতে পারো নাকি গণেশ ময়রা পারে? এই লোকটি মাছ ধরতে ভালোবাসে, এ হবে পণ্ডিত মশাই। মোড়ল বলল, বাইরের লোককে কখনো তো এখানে থাকতে দেওয়া হয়নি, যদি পালিয়ে গিয়ে সব কথা বলে দেয়। কাকার দুকান খাড়া। ছোট বাবু গোপন করলে হবে কি, যা সন্দেহ করেছিলাম ঠিক তাই। লম্বু বলল, পালাবে কি রে, ফটক তো বন্ধ। চমকে বড় কাকা চেয়ে দেখেন, বাস্তবিকই মোটা মোটা শাল গাছের গুড়ি দিয়ে তৈরি ফটকটি বন্ধ। অবশ্যই তার জন্য ভাবনা নেই, ভাবনা হলো এদের সব অদ্ভুত কথাবার্তা লিখে রাখা যাচ্ছে না, ভুলে যাবার ভয় আছে। এমনিতেই ছোট সম্পাদক কখনোই বিশ্বাস করবেন না, তার ওপর কিছু কিছু বাদ পড়লেই তো হয়ে গেল। তাছাড়া নিজেরও খুব বেশি মালুম দিচ্ছিল না, তবে এটা যে একটা চোরাচালানিদের ঘাঁটি তাতে সন্দেহ নেই। সমুদ্র তীর থেকে এত দূরে যে স্মাগলড গুডস থাকতে পারে অনুসন্ধানকারীরা সন্দেহও করবে না। এক নিমেষে বড় কাকার চোখে সব পরিষ্কার হয়ে গেল, কাজকর্ম না করেও এদের এত সাচ্ছল্যের, আর শুধু সাচ্ছল্যই বা কেন, দস্তুর মতো বড় মানসির রহস্য তার কাছে প্রকট হয়ে গেল। এখন সামগ্রীগুলো লুকোবার জায়গাটা বের করা আর কাগজে কলমে লিখে রাখাটুকু বাকি। হঠাৎ মুখটা হাঁড়ি হয়ে গেল। বিবৃতিটা যদি ওর নামে বের করতে না দেয়, তাছাড়া এইসব কথা ছেপে বের করে দিলেই তো পুলিশ পেয়াদা থানা দারোগা শুরু হয়ে যাবে। এ লোকগুলো তো খুব খারাপ নয়, কদিন যদি ওকে আটকেই রাখে তাতেই বা ক্ষতি কি? গত বছর পুজোর সময় পর্যন্ত ছোটবাবু ছুটি দেয়নি, কোথায় নাকি দুর্গা ঠাকুরের মুন্ডু নড়ছিল, তার বিবৃতি আনতে পাঠিয়েছিল। দূর দূর খবরের কাগজে কখনো কেউ কাজ করে? গিয়ে দেখেন কিচ্ছু না, পাড়ার ছেলেরাও যেমন ঠাকুর বসাতে গিয়ে গলার জোড়া ভেঙে ফেলেছিল, তারপর রবার সলিউশন আর টন সুতো দিয়ে সেটা মেরামত করা হয়েছিল, তা একটু আধটু নড়বে না তো কি হবে। ফিরে এসে কিচ্ছু ফাঁস করেননি, বলেছিলেন সব বাজে কথা, ও বেচারাদের বিপদে ফেলে কি লাভ। তাছাড়া হেড়ে মতো চেহারার মস্তানটি বলেছিল, এ বিষয়ে একটা কথা লিখেছেন তো, পিটিয়ে ছাতু করব। ঠাকুরের মুন্ডু নড়ছে বলে আপনার কি খুব অসুবিধা হচ্ছে মহারাজ? উপস্থিত বুদ্ধির জন্য বড় কাকার বিখ্যাত, তিনি বললেন, রোজ মাছ ধরতে দাও যদি তাহলে পণ্ডিত হতে আমার আপত্তি নেই, তেঁদোর ছেলে পুলে আমি ভয় পাই না। মোড়ল বলল, মেয়েগুলো বেশি তেঁদোর। তা হোক গে, কাল থেকে পড়াবো, আজ একবার পুকুরে নিয়ে চলো। বাস্তবিক আশ্চর্য পুকুর, এই রকম শুকনো খরার দেশ, সেখানে টলটল করছে গভীর কালো জল, তার কিছু দূরেই গরম জলের পুকুর, সেটা থেকে ধোঁয়া বেরোচ্ছে, তার জল বেরিয়ে যাবার জন্য নাকি এক মানুষ পুরো মাটির দেওয়ালে, এর অনেক নিচে মাটির তলায় নালা কাটা আছে। সমস্ত ব্যাপার বুঝে নিতে বড় কাকার বেশি দেরি লাগেনি, মায় কোথা দিয়ে মাল পাচার হয় সব শুদ্ধ। মোড়লের বাড়িতে তুলল বড় কাকাকে, যত্নও হবে নজরেও থাকবেন, বড় কাকার আর কি আপত্তি থাকতে পারে? বড় পুকুরের মোটা মাছের গাদার ঝাল আর পেটির অম্বল আর পোস্ত দেয়া ছোট ছোট বড়ি ভাজা আর গাওয়া ঘি দিয়ে
গোবিন্দভোগ চালের ভাত কে কি আর খুব খারাপ বলা চলে। তারপর নেয়ারের খাটে বালাপোষ গায়ে পেরে ঘুম। বিকেলে ঘুম থেকে টেনে তুলে লম্বু ওকে মাছ ধরতে নিয়ে গেল। খুব ভালো মশলা দিয়ে পান খাওয়ালো। মশলা দেখে মাছ ধরবার চারের কথা মনে পড়ল। তার কৌটো বের করতেই লম্বু হেসে কুটোপুটি। আরে ওসব লাগবে না, মাছ কিলবিল করে, জলের মধ্যে জায়গা কুলোয় না। সত্যি কথা বলতে কি, ছিপটাও নেওয়ার কোনো দরকারই নেই, আর ডুবিয়েই মাছ ধরা যায়। অবাক হয়ে বড় কাকা বললেন, কেন ছিপ দিয়ে তোমরা মাছ ধরো না? তবে যে ট্রেনে সেই লোকটা ছিপের বান্ডিল নিয়ে এলো। ছিপের বান্ডিল কে বলল, আকসি বলুন, তার জন্য অন্য কাজ আছে। তাছাড়া মাছ ধরবো কখন, সারা রাত ডিউটি দিই, সারাদিনে চান খাওয়া করেই ঘুমেই কেটে যায়। আজ রাতে নেহাত ছুটি, তাই আমাদের দেখতে পাচ্ছেন, চারদিকে পেয়াদা চারিয়ে আছে দেখলেন না? বড় কাকা তো অবাক, কই না তো, পেয়াদা তো কিচ্ছু দেখলাম না। এক যদি তোমাদের বোমকেশ পেয়াদা হয়। এই উপদেশ শুনে লম্বু চোটে গাই উঠে দাঁড়িয়ে জলের কোনোই অবধি হাত ডুবিয়ে দুটো দেড়শেরি এই মাছ ধরে দিয়ে লম্বু বলল, নিন উঠুন, আর এখানে থাকলে রেগেমেগে সব কথা বলে ফেলবো। বোমকেশদা বলেছে আপনারা যা দেখেন তাই নাকি কাগজে লিখে দেন। অবশ্যই ছোটবাবুর নামে কি হলো? অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বড় কাকা বললেন, ছিপে মাছ গেঁথেছে, খুব ভারী মাছ, হাঙর টাঙর না হলে বাঁচা যায়। হেইয়ো, আহা, আমার হাত ধরো কেন? বলতে বলতে ছিপের সঙ্গে বড়শিতে গাঁথা পেতলের মাঝারি ই সাইজের একটা মুখবন্ধ ঘোড়া উঠে এলো। তার দুপাশে দুটি কড়া, একদিকে বড়শি লেগেছে, তাই দেখে লম্বুর চুল খাড়া। এই সেরেছে ও মোড়লদা, এই বলে এক দৌড়। বিশ্বাসযোগ্য বিবৃতি দিতে হবে, কাজেই এই সুযোগে পিতলের ঘোড়ার প্যাঁচ লাগানো মুখটা খুলেই বড় কাকা থ হাত থেকে ঘোড়া পড়ে গেল। ভিতর থেকে একটি এই বড় মোহর পড়ে গড়িয়ে গিয়ে জলের ধারে আটকালো। সঙ্গে সঙ্গে উঠি পড়ি করে মোড়ল ছুটে এসে বড় কাকাকে বুকে জড়িয়ে ধরে বলল, খুঁজে দিলি বাপ, বুড়ো ঠাকুরদার শ্বশুর বাড়ি থেকে পাওয়া আশীর্বাদী ঘোড়াটি 150 বছর পাওয়া যাচ্ছিল না, বাঁচালি বাপ, বাঁচালি, বড় কষ্টে দিন যাচ্ছিল। এই বলে ঘোড়ার মুখ এঁটে সেটাকে আবার পুকুরে ফেলে দিল। ঠং করে শব্দ হলো, তারপর এক এলাহি কাণ্ড শুরু হয়ে গেল। মোড়লের বুড়ো ঠাকুরদার পুরনো ঘোড়া পাওয়া গেছে, গা শুদ্ধ সবাই আহ্লাদে আটখানা। বড় কাকা একটু ভাবিত, এসব গল্পের বইয়ের মতো ব্যাপার লিখলে লোকে বিশ্বাস করবে তো? ছোটবাবু বলে দিয়েছেন, সত্যি মিথ্যার ততটা এসে যায় না, লোককে বিশ্বাস করাতে হবে। বড় কাকাকে নতুন ধুতি দিয়ে লাল ফুলের মালা দিয়ে ছোট ছোট মেয়েরা প্রণাম করল। রাতে সুগন্ধ চালের ঘি ভাত, কচ্ছপের মাংস আর লাল ঘন ক্ষীর খাওয়া হলো। শুয়ে আর বড় কাকার ঘুম আসে না, এপাশ ওপাশ করছেন, ঘর অন্ধকার। এমন সময় মোড়ল এসে পাশে বসল। তার মাথার কড়া গন্ধ তেলের গন্ধ থেকেই তাকে চেনা গেল। মোড়ল ফিসফিস করে বলল, বোমকেশ বলেছে তুমি আমার পদ্মগুলো কাগজে ছাপিয়ে দিতে পারো, তাই যদি দাও তো তোমাকে এখান থেকে পালাবার উপায় করে দিই। বড় কাকা সটাং উঠে বসে বললেন, ছাপিয়ে দেব, আগে বলো তোমরা দিনে কাজ করো না
রাতে কিসের ডিউটি দাও? মোড়ল একটু উসখুস করে বলল, ছাপাবে তো ঠিক, তাহলে বলি, আমরা আমরা কোথাও চাকরি করি না, চাকরি আমরা ঘেন্না করি, আমরা চাষবাস করি না, সেসবও আমরা ঘেন্না করি। 500 বছর ধরে আমাদের পূর্বপুরুষরা রাত জেগে জিনিস পাচার করার ব্যবসা করে এসেছেন। তবে কি যা সন্দেহ করেছিলেন তাই? চোরা কারবার? বড় কাকা বললেন, খুলে বলো কি জিনিস পাচার করো। হাই তুলে মোড়ল বলল, কি আবার পাচার করব, কারো সোনা দানা, কারো টাকা কড়ি অমনি দিয়ে দেয় তারা? ঠিক করে মোড়ল হেসে বলল, তাই দেয় কখনো, একটু ঠেঙাই ঠেঙাই, তবে প্রাণে মারি না, তাতে পাপ হয়। পদ্মগুলো ছাপিয়ে দিও বা, নইলে এইখানে পণ্ডিতি করে জীবন কাটাতে হবে, ফটক খোলা হবে না। সবচেয়ে ষণ্ড যারা, তারা এখানে অষ্টপ্রহর পাহারা দেয়। বড় কাকা হাত বাড়িয়ে বললেন, কই দাও তোমার পদ্ম, দেখি কি করতে পারি, কিন্তু ফটক তো বন্ধ, পালাবো কি করে? মোড়ল আবার ঠিক করে হেসে বলল, বাঁশবাজি জানো না, আমার বুড়ো ঠাকুরদা জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে গিয়ে বাঁশ ধরে 3 তলা সমান লাভ দিয়েছিল, শোনোনি? সে যাগে আরো ঘন্টা খানেক শুয়ে থাকো, মেয়েরা ঘুমোলে তোমাকে নিয়ে যাব। ওরা বড় চুকলি খোর, একবার টের পেলে আর তোমার যাওয়া হবে না। এই নাও পদ্ম। বড় কাকা হ্যাভারসাকের পদ্মের তারা গুজে সবে চোখ বুজেছেন, এমন সময় লম্বু এসে হাজির, এসেই ফিসফিস করে বলল, কি বলছিলি বুড়ো, আমি আপনাকে পালাবার উপায় বাতলে দেব, পণ্ডিতি করতে হয় আমি করব, আর রাত জাগতে পারি নে, ভাবতে পারেন 14 পুরুষ ধরে আমাদের গায়ের কোনো পুরুষ মানুষ রাতে ঘুমোয়নি, এক পুজোর দিন ছাড়া, যেমন আজকে। বড় কাকা উঠে বললেন, পণ্ডিতি করবে কি করে, সংস্কৃত জানো, ব্যোমকেশ কেন করবে না? লম্বু একটু হাম হাম করে বলল, করবে না, কারণ আমি বলেছি রিজাইন না করলে গলায় গিট পাকিয়ে বেঁধে দেব। বড় কাকা বললেন, সবাই রাতে ঘুমোতে চায় নাকি? তা চাইবে না, হ্যাঁ, 14 পুরুষের জমানো ঘুম। বড় কাকা বললেন, তার চেয়ে এসব ছেড়ে দিয়ে সবাই পুলিশে চাকরি নিয়ে ফেলো না কেন, সারা রাত এবং দিনেও অনেকক্ষণ ঘুমোতে পাবে, মাইনে পাবে, পোশাক পাবে, ছুটি পাবে, পেয়াদার ভয়ে পালিয়ে বেড়াতে হবে না, বরং তোমাদের ভয়ে লোক পালাবে, চুরি চামারি বন্ধ হবে, মাইনে বাড়বে, নাম হবে, সম্পাদকরা সেধে তোমাদের মোড়লের পদ্য ছাপাবে। তাই শুনে লম্বু আহ্লাদে আটখানা হয়ে বড় কাকার পায়ের বুড়ো আঙুলের এ মাথা ঠুকতে লাগলো। তাই যেন হয় কর্তা, পণ্ডিতি করতে আমার একটুও ইচ্ছে নেই, নিজের নামই ভালো করে লিখতে পারি না। চলুন, মত বদলাবার আগে আপনাকে রেল স্টেশন অবধি পৌঁছে দিই, শেষ রাতের গাড়িটা ধরবেন। এই বলে লম্বু হ্যাভারস্যাক তুলে নিল। 4 দিন বাদে বিকেলের দিকে বড় কাকা স্নান করে ভাত খেয়ে খবরের কাগজের অফিসে গিয়ে ছোট সম্পাদককে বললেন, বিশ্বাসযোগ্য কিছু পেলাম না স্যার, তবে প্রাণ হাতে নিয়ে বাঁশবাজি করে পালিয়ে আসতে পেরেছি, সেই যথেষ্ট। ছোট সম্পাদক চশমা খুলে রেখে বললেন, এতদিন কোথায় ছিলে? বড় কাকা অবাক হয়ে বললেন, জ্বর এসেছিল স্যার, ভাবতে পারেন, টকবগে গরম জলের পুকুরের পাশে, টলটলে ঠান্ডা জলের পুকুর, সেখানকার সবাই দিনে ঘুমোয় আর রাতে নাইট ডিউটি দেয়, 3 মানুষ উঁচু,
এক মানুষ পুরু দেয়াল দিয়ে ঘেরা এক গাঁ। ছোট সম্পাদক বাধা দিয়ে বললেন, আজ গুবি গল্প রাখো, তুমিও যে বোমকেশ বলে আমাদের ওই খ্যাপা সংবাদদাতার মতো হলে। সে লিখেছে ওই অঞ্চলে নাকি একটা গ্রাম আছে, সেখানকার সবাই আবহমান কাল থেকে চোরাই কর্ম ছাড়া আর কিছুই করেনি। এখন দেশের হালচাল পাল্টেছে, ওরাও সব পুলিশে যোগ দিয়েছে, ও অঞ্চলে আর চুরি ডাকাতি হবে বলে মনে হয় না। দেখেছ তো কষ্টে পড়লে লোকের স্বভাব কেমন শুধরে যায়, তবে এর মধ্যে কোনো বিশ্বাসযোগ্য স্টোরি নেই। বড় কাকা মনে মনে কাষ্ঠ হাসলেন। স্টোরি নেই তো পুকুরের জলে ঘড়া ফেললে ঠং করে উঠল কেন? ও পুকুর যদি ঘড়া প্যাঁটরায় ভর্তি না থাকে তো কি বলেছি, বলে মাছ বেচারারা পালাবার জায়গা পায় না, হাত দিয়ে ধরা যায়। এই ভেবে পকেট চাপড়াতেই মোড়লের পদ্ম খড়মড় করে উঠল। বড় কাকা বললেন, শম্ভু বলছিল ম্যাগাজিন সেকশনের ওই 2 নম্বর কলমে একটু ফাঁক পড়েছে, দুটো পদ্য গুঁজে দেব স্যার। ছোট কর্তা বললেন, না না, ও সব ছাপলে কাগজ উঠে যাবে, খেলাধুলোর বিষয় কিছু গুঁজে দাও। বড় কাকা উঠে পড়লেন, তার কোনো আপত্তি ছিল না। পাড়ার চিতলা ইয়াংম্যানসকে দিলে সব কটা ওরা খুশি হয়ে ওদের ডামাডোলে ছেপে দেবে, যেই শুনবে ওদের ক্লাব সম্বন্ধে বড় কাকা তাদের ম্যাগাজিনে সেকশনের 2 নম্বর কলমে 5 লাইন লিখে দিয়েছেন, মোড়লকে কয়েক কপি পাঠাতে হবে। শুনছিলেন লীলা মজুমদারের লেখা পেশাবদল। গল্প পাঠেছিলাম আমি এবং শাশ্বত। উপস্থাপনা এবং শব্দ যোজনায় ছিলাম আমি, আপনাদের হোস্ট এবং দোস্ত সমন্ত। আবার কোনো দিন ফিরে আসব নতুন কোনো একটি গল্প নিয়ে, তবে ততক্ষণের জন্য। Please like our video if you liked it. Please subscribe our channel, and to get the latest updates on this channel, please click on the bell icon. Please leave a comment in the comment section below to tell us how our video was, and feel free to share. Thank you.